ত্রিফলা কাণ্ডকে হাতিয়ার করে মেয়র ও পৌরসভার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে বিরোধী কংগ্রেস ও সিপিএম। অভিযোগ, শহর জুড়ে ত্রিফলা বাতি লাগাতে গিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। নিয়ম অনুসারে 5 লক্ষ টাকার উপরে কোনো কাজের বরাদ দেওয়ার জন্য পৌরসভাকে দরপত্র ডাকতে হয়, কিন্তু পুরসভা সূত্রের খবর, ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে 27 কোটি টাকার কাজকে 540টি ভাগ করে স্পট কোটেশনের ভিত্তিতে বরাদ দেওয়া হয়। দরপত্র এড়াতেই এভাবে বরাদ দেওয়া হয় বলে অভিযোগ বিরোধীদের। পাশাপাশি যারা কাজের বরাদ পেয়েছে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা, যদিও বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন মেয়র। এই চাপান উত্তরের মধ্যেই সম্প্রতি মেয়রের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বলেন, ত্রিফলা বাতি লাগাতে সঠিক পদ্ধতিতেই বরাদ দেওয়া হয়েছে। পুরসভা 238টি সংস্থাকে কাজের দায়িত্ব দেয়, একটি সংস্থাকে দিয়ে কাজ করাতে গেলে দেরি হতো। মুখ্যমন্ত্রীর পর এবার মেয়রের পাশে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। শুক্রবার কালীঘাটে পুরসভার একটি অনুষ্ঠানে মেয়রের পাশে দাঁড়িয়ে ফেরহাদ হাকিম বলেন, সমালোচনা হচ্ছে মানেই জানবেন ভালো কাজ হচ্ছে। বিভিন্ন সংস্থাকে দিয়ে কাজ করানোর পক্ষেও কার্যত সওয়াল করেন তিনি। যে একটা কাজ করতে গেলে তাড়াতাড়ি করতে গেলে একটা জিনিস যত সেটাকে ভেঙে নেওয়া যাবে তত তাড়াতাড়ি কাজ হবে, সেইটা নিয়ে এমন একটা রব উঠে গেল যেন গেল 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 সব চলে গেল। কলকাতায় যেভাবে কলকাতা কর্পোরেশন শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করছে এটা নিশ্চিতভাবে একটা রিমার্কেবল কাজ। বেসরকারি অডিট সংস্থা ইতিমধ্যেই দাবি করেছে বিভিন্ন সংস্থাকে বরাদ দিয়ে ভেঙে ভেঙে কাজ করানোয় পুরসভার খরচ বেশি হয়েছে। তারপর অডিট সংস্থাকে দেওয়া উত্তরে ডিজি আলো দাবি করেন, ত্রিফলা স্তম্ভের দাম এবং ডিজাইন সম্পর্কে আগে থেকে জানত ফেরহাদ হাকিমের পুর ও নগর উন্নয়ন দফতর। এই পরিস্থিতিতে এদিন পুরমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।